ঘটনাটা তো রাত্রির বেলা আগুন লেগেছে, এখন আমরা বুঝতে পারছি না, ফায়ারটা কন্ট্রোলে এসছে কিন্তু সমস্ত জায়গাটায় এইরকম জায়গা, একটা ঘিঞ্জি জায়গায় টোটাল ফায়ারটা ফাইট করতে গেলে একটা সিচুয়েশনের দরকার হয়, সেই সিচুয়েশনটা তৈরি করেছে। তবে ফায়ার কাজ করেছে বলেই এখন পর্যন্ত ফায়ারটা অন্য জায়গায় ছড়িয়ে যায়নি, এরকম সুজোশন স্ট্রিটের মতন এরকম ঘিঞ্জি জায়গায় এত এরকম জায়গায়। কিন্তু ক্যাজুয়ালিটিটা খুব দুর্ভাগ্যজনক, কজনের ক্যাজুয়ালিটি হয়েছে এখন আমরা বুঝতে পারছি না, একটু বাদে খবর নিলে জানা যাবে। এটা তো বাঞ্ছনীয় নয় যে এরকম ধরনের একটা ঘিঞ্জি জায়গায় এরকম প্লাস্টিক বা এরকম ধরনের মেটেরিয়াল মজুদ থাকবে, যেভাবেই হোক আগুনটি ধরেছে আমরা দেখছি, পুরো বিষয়টা অনুধাবন করেই তবে বলতে পারবো। বাড়িটা বহু দিন আগে তৈরি হয়েছে, এই মুহূর্তে এখানে থেকে এরকম কমেন্টস করা তো খুব মুশকিল, কিন্তু বাড়িটা ঢোকার বা বেরোবার জায়গা প্রায় নেই বললেই চলে।